বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, এই আলোচনাটি অবশ্যই অবশ্যই আপনাদের খেয়াল করে শুনতে হবে। পৃথিবীতে যা কিছু চলছে আর এই সম্পর্কে অবশ্যই জানা, বোঝা, দেখা আমাদের প্রয়োজন, না হয়তো আমাদের জীবনে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সে ক্ষতিটাকে দেখেন, আমি যাকে বিশ্বাস করেছি সে আমার নিঃশ্বাস বন্ধ করে দিতে পারে, আমি যাকে ভালোবেসেছি সে আমাকে কষ্ট দিতে পারে। তাহলে আজকের মূল কথা হলো কি, জীবনে কাউকে না কাউকে জীবনে বিশ্বাস করতে হবে। কোরআনে যাই, হাদিসে যাই, বাহ্যিকভাবে শিক্ষাতে যাই যে মুরিদ হতে হবে হয়েছি, বায়াত হতে হবে হয়েছি, কিন্তু জীবনে কাউকে বিশ্বাস করতে হবে যতটুকু মনে সায় দিয়েছে অতটুকু বিশ্বাস নিয়ে বায়াত গ্রহণ করেছি। এখন বায়াত গ্রহণ করেছি যে বায়াত শব্দের অর্থ কি, বিক্রি, আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দেওয়া। তো এখন মূল বিষয়টি হলো, মানুষ পৃথিবীতে নিজের বাবা মা এবং নিজের মুর্শিদকেই বিশ্বাস করে, এছাড়া এই তিনটা ব্যক্তিকে যতটুকু বিশ্বাস করা যায় অন্য কাউকে এতটা বিশ্বাস করা যায় না। তাই আমি বলবো নিজ নিজ মুর্শিদকে মানুষ অনেক ভালোবাসে, বিশ্বাস করে। তো এখন কথা হলো, যারা বিশ্বাস করে কোরআন হাদিসের অনুসারে, যারা বায়াত গ্রহণ করেছে, কিন্তু যাকে বিশ্বাস করেছে সে মূলত সেই মানুষ নয়, সেই মুর্শিদ নয়, সেই পীর নয়, কিন্তু বিশ্বাসের কমতি নেই। তখন ঘটনাটি কি হলো, যে ছেলে ভক্তদের সাথে কথা বলে, মেয়ে ভক্তদের সাথে কথা বলে, এরকম কোনো মেয়ের দিকে যদি দৃষ্টি যায় আর যদি মনে করে মেয়েটা অনেক সুন্দর, দেখতে শুনতে ভালো, তখন আস্তে আস্তে কি করে, তাকে এমন সিস্টেমে কথা বলে, এমন কিছু ঘটনা, এমন কিছু কাহিনী বা এমন কিছু হাদিস দলিল তুলে ধরে তারা বোঝাইতে চায় যে পীরের সাথে মুরিদান ভক্ত এই সহবাসে লিপ্ত হতে হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে এই পৃথিবীতে অনেক পীরের মধ্যে এগুলো দেখা গেছে, তাহলে বোঝা গেল কি, তারা সঠিক পথে নেই, তারা সত্য পথে নেই, তাদের চোখকে সংযত করতে পারেনি, তাদের কানকে সংযত করতে পারেনি, তারা মূলত পীর নয়। একটা হলো বেশ, যেমন একটা কথা বলে থাকি, একটা হলো দরবেশ, একটা হলো ধর্ষে ভেষ, আর এই ভেষের তো নাই কোনো শেষ। তাহলে আমরা খুঁজে পাবো কেমন করে আসল দেশ? তাহলে এমন পীর আছে ভক্তকে বলে, তুমি অনেক উঁচা করতে পারবে যদি তোমার সাথে আমার এই কাজটা হয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, এই ধরনের পীর যখনই আপনারা শুনবেন, দেখবেন, একে শাস্তি দিয়ে তাকে কতল করা উচিত। কেননা আল্লাহ কি বলেছে, হে রাসুল, আপনার হাতই আমার হাত। রাসুল কি বলেছে, বেলায়েতের যুগে কামেল মুর্শিদের হাতই আমি রাসুলের হাত। তিনটা হাত যদি একটা হাত হয় তাহলে সেই স্রোতটা কার, সেই স্রোতটাও তো আল্লাহর। তাহলে আল্লাহ কি এমন কাজ করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে আমার কানে কিছু বিষয় এসেছে অন্য অন্য দরবারে, অন্য অন্য পীরের দরবারে এরকম কিছু ঘটনা,
সেই অন্য দরবারের ভক্ত মেয়ে আমার কাছে এসে চোখের পানিগুলো ছেড়ে বলতেছে, বাবা, আমি বিশ্বাস করে সেই পীরের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে শত শত মেয়েদের মধ্যে আমাকে সে এরকম একটা অফার করেছে, তার সাথে নাকি আমার সহবাস করতে হবে, আর না হয়তো আমি উপর তলায় উঠতে পারবো না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে আমি বলবো, এমন ইঙ্গিত যদি কোনো পীরে করে তার থেকে দূরে সরে যান, না হয় আপনার কোনো ক্ষতি হতেই পারে। এমন অফার করছে যদি অন্য কারো কাছে শুনেছেন, তাহলে তাকেও বলে দিন দূর হয়ে যান, নিজের সম্মান নিয়ে দূর হয়ে যান, কারণ কেউ দরবেশ, কেউ ধরছে ভেষ। আচ্ছা, তাহলে আমি হে সমস্ত জগৎবাসীকে বলছি, সমস্ত দুনিয়ার মানুষকে আমি ডেকে ডেকে বলছি, আমি স্বামী মালি চিস্তি বলছি, যদি আপনারা বায়াত হন, তাহলে পীরের কাছে কয়েকটা জিনিস চাইবেন, এই জিনিসগুলো পান, তবে চিন্তা করবেন সেখানে যাওয়া যায় কি না। এক, আমি কে পৃথিবীতে এসেছি, আমার পরিচয় কি, যদি বলি আমি ইমুক, তাহলে সেই নামটি আমার দেহ কুরআনের মধ্যে কোথায় লেখা, এই হলো এক। আরেক হলো, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তার প্রমাণ কি, যেমন মোবাইলের মধ্যে লেখা আছে স্যামসং কোম্পানি, আমি যদি আল্লাহর কোম্পানি হই, তাহলে আল্লাহ কিন্তু সেই কোম্পানির নামটা আমার দেহ কোরআনের মধ্যে ছিল মেরে দিয়েছে। দুই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিত, এই কালেমার এত মূল্য কেন, এই কালেমাটা জাত না সিফত, এবং এই কালেমা দিয়ে বিবাহর বন্ধন হয়, মুসলমান হয় মানুষে, এটা পাঠ করি, তাহলে এই কালেমাটা আপনার মানব দেহের মধ্যে আল্লাহ কোথায় কিভাবে ফিটিং করেছে সেটা দেখব এবং ইমান আনব। সুবহানাল্লাহ, এই জিনিসগুলা যদি কোনো পীরের কাছে পান, তাহলে আমি বলবো সেই পীরের কাছে যান। আর যদি এই সব জিনিসগুলাকে না পেয়ে আবেগের বশতে যান, তাহলে আপনি কি দরবেশ ধরেছেন না দরসে ভ্যাস ধরেছেন বুঝবেন কিভাবে। তাই আমি বলবো যে এই ধরনের ভ্যাসদারি যারা, তারা কিন্তু ভক্তের সর্বনাশ করে ফেলছে, কেননা ভক্ত গুরুকে বিশ্বাস করে। আমি কি আর আমার আছি, আমি তো আমার গুরুর হয়ে গেছি, এখন গুরুর দেহ গুরু যা মচ্ছে তা করুক, নউজুবিল্লাহ। আমার জীবনের পছন্দ আছে, রুচি আছে, সম্মান আছে, তাহলে জ্ঞান মন বিবেক আমার আছে, এই জ্ঞান মন বিবেককে দিয়ে আমাকে চলতে হবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমি অনুরোধ করছি আপনাদেরকে, অবশ্যই পীর মুর্শিদ ধরতে হবে, আল্লাহ কোরআনে বলেছে, সুরা কাহাফে বলেছে, সুরা ফাতাতে বলেছে, আরও জায়গায় বলেছে, আরেক জায়গায় মসনবী শরীফের মধ্যে বলা হয়েছে, মা আন্না পীর মা আন্না কাসা সাইতান, জগতে যার পীর নাই তার পীর হল শয়তান। তাহলে পীর ধরতে হবে। আপনি স্বর্ণের দোকানে গিয়েছেন, ভাই আমার 2 লাখ টাকার স্বর্ণ লাগবে, বাট একটা গাঁটটি বের করে দিয়েছে, এটার মধ্যে 2 লাখ টাকার স্বর্ণ আছে, আমি তাকে 2 লাখ টাকা দিয়ে চলে এসেছি, এটি কি হবে? না, এই স্বর্ণটাকে কোষ্ঠী পাথর দিয়ে জাস্টিফাই করতে হবে। যদি আমার যাচাই টিকে, তখন আমি দাম করব, মেমো করব, এরপরে বাড়ি ফিরব, রাস্তায় যদি পুলিশ ধরে, এই তো আমার মেমো আছে, সে ছেড়ে দিবে। তাহলে এই স্বর্ণটা কোনো ডিফেক্ট হলেও এই মেমো দ্বারা আমি ফেরত দিতে পারব। তাহলে আমি যে পীর ধরেছিলাম, সেই কোষ্ঠী পাথরের দিয়ে যখন আমি স্বর্ণকে যাচাই করেছিলাম, আমার কাছে সেই কোষ্ঠী পাথরটি কোথায় যে আমি পীরকে ঘষা দিলে আমি কি করে বুঝবো সে খাঁটি পীর? সেইগুলোই হলো নিজ পরিচয়, যেই কথাগুলো বলেছি, সেই নিজ পরিচয়গুলো যদি কোনো পীরের কাছে পান, তাহলে নির্দ্বিধায় তার কাছে
যান বায়াত গ্রহণ করেন, এবং যদি এমন কোনো ইশারা করে, এমন কত ইঙ্গিত করে যে তোমার সাথে যদি আমার সেই সম্পর্ক হয়, শারীরিক সম্পর্ক হয়, তাহলে তুমি অনেক উপরে উঠবে, তখনই বুঝবে এখানে ভেজাল কিছু আছে। তাই আজকের সাবধান হিসেবে আজকে এই আলোচনাগুলো করলাম। তো জানি না আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।